এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের পরে একটি বিদেশি সিমের মোবাইল থেকে হাসপাতালের কর্তা ব্যক্তিদের কাছে বেশ কয়েকবার ফোন গিয়েছিল বলে সিবিআই সূত্র দাবি করা হয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, 9 আগস্ট সকাল 10টার পর থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক এবং আরজিকরের আধিকারিকদের অনেকের সঙ্গেই ওই বিদেশি নম্বর থেকে কেউ কথা বলেন। সারাদিনই ওই নম্বর থেকে এমন ফোনালাপ হয় বলে পিটিআইকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অপরাধের পরে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা বা চিকিৎসকের শেষকৃত্য তড়িঘড়ি করার নেপথ্যে সেই নম্বর ব্যবহারকারীর ভূমিকা আছে কি না তা এখন খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তকারী সূত্রের দাবি, বিদেশি সিম ব্যবহার করলে সাধারণত গ্রাহকের নাম ঠিকানা পাওয়া সম্ভব হয় না, কারণ বিদেশের সার্ভিস প্রোভাইডার গ্রাহকের তথ্য প্রকাশ করে না। সিবিআইয়ের এক কর্তা বলেন, বিদেশে গিয়ে মোবাইল ফোনের হ্যান্ডসেটে প্রিপেড সিম ভরা হয় এবং তা এদেশে এনে ব্যবহার করা হয়। এই দেশে বিভিন্ন তদন্তে এমন ভিনদেশি সিম কাজে লাগানোর কৌশল দেখা গিয়েছে। ওই কর্তার কথায় আরজিকর হাসপাতালের ক্ষেত্রে বিদেশি সিমটি দুবাই বা বাংলাদেশ থেকে নিয়ে আসা হতে পারে। ওই সিমের নম্বরটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে। কার নামে সিমটি কোথা থেকে নেওয়া হয়েছিল তা বোঝার চেষ্টা করা হচ্ছে। ভিনদেশি প্রিপেড সিমে সাধারণত এককালীন মোটা টাকা ভরা হয়, তা ফুরিয়ে গেলে ফের ব্যবহারের জন্য বিদেশে গিয়েই সিম রিচার্জ করতে হয়। কোনো অপরাধের পর সিমটায় হাফিজ করে দেওয়া হয়েছে বলে এর আগে দেখা গিয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, তরুণী চিকিৎসকের মৃতদেহ থেকে তদন্তের জন্য নমুনা সংগ্রহ থেকে শেষকৃত্য অনেক কিছু নেই, প্রশ্ন রয়েছে এখনও অবধি। বহু ক্ষেত্রে ঠিক পদ্ধতি মানা হয়নি বলে অভিযোগ। তদন্তে বাধা সৃষ্টির মতলব ছিল কি না তাও সিবিআই খতিয়ে দেখছে। এখন তদন্তকারী অফিসার বলেন, প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছিল তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছিল। এখন মনে হচ্ছে গুলিয়ে দেওয়ার খেলায় কোনো পাকা মাথার অস্তিত্ব কষ্টকল্পিত নয়।